আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে গণঅভ্যুত্থান সৃষ্টিতে সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনের জন্য শিগগিরই লিয়াজোঁ কমিটি গঠন করবেন তারা। আগামী 10 ডিসেম্বর রাজধানীতে বিএনপি ডাকা সমাবেশ নিয়ে চলছে আলোচনা আর নানান সমীকরণ। এর মাঝেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কাছে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে দলটি। মঙ্গলবার সকালে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল চিঠি নিয়ে যান ডিএমপি কার্যালয়ে। পরে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল আমান জানান, সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় পুলিশের গ্রেফতার অভিযান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। ধর্মঘটের নামে গণপরিবহন বন্ধ রাখা নিয়েও কথা বলেছেন। সারা দেশব্যাপী যে মামলা হামলা এগুলি বন্ধ করতে হবে এবং সেটিও বলেছেন যে বিষয়গুলি আমরা দেখব। আমাদের বক্তব্য, আমরা শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের দাবি দাওয়া নিয়ে। পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমানা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে সংলাপ করে বিএনপি। সংলাপ শেষে বিএনপি মহাসচিব জানান, যুগপদ আন্দোলন বেগবান করতে শিগগিরই লিয়াজোঁ কমিটি করছেন তারা। অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জাতীয় আন্দোলন সৃষ্টি করে, জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা একটা গণঅভ্যুত্থান সৃষ্টির লক্ষ্যে আমরা একযোগে যুগপথ আন্দোলন করব, এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। আমাদের রাজনৈতিক দলগুলোর সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা দ্রুত যেন কাজগুলো করা যায় তার জন্য একটা লিয়াজোঁ কমিটি আমরা গঠন করব, যার মাধ্যমে আমাদের লক্ষ্য, আমাদের দফাগুলো, আমাদের কর্মসূচি, আমাদের রূপরেখা সবই নির্ধারিত হবে, এ ব্যাপারে আমরা প্রায় একমত হয়েছি। সরকার রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন, রাষ্ট্র মেরামত করা প্রয়োজন, জাতীয় সরকার গঠন করে সেই মেরামতের কাজ শুরু করা যেতে পারে। আমরা ইতিমধ্যে 22টি দলের সঙ্গে আমরা কথা বলেছি। শফিকুল হক, এটি নিউজ, ঢাকা।